দেখুন আমাদের থালার অবস্থাটা দেখুন, এত প্রসাদ আজ ভক্তদের দেওয়া হচ্ছে। তো আমরা মোটামুটি কিছু প্রসাদের নাম আপনাদের বলছি যেগুলো আমি জানি। তো দেখুন, রাইস আছে, ডাল আছে, এখানে পনিরের সবজিও আছে, এখানে পনির, এটা আছে, আলুর দম আছে, এটা ভাজা রয়েছে, রাধে রাধে। শুধু ভক্ত, আপনারা বৃন্দাবনে আসছেন, আর এর মধ্যে যদি আপনারা বৃন্দাবনে এসে জানতে পারেন যে সম্পূর্ণ ফ্রিতে সুস্বাদু রাধারানীর মহাপ্রসাদ আপনারা পেতে পারেন, তাহলে কেমন হয়? তো আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো বৃন্দাবন ধামে এসে সুস্বাদু রাধারানীর মহাপ্রসাদ সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোথায় তৃপ্তি ভরে পেতে পারেন। প্রসাদ মানেই হচ্ছে রাধারানীর বিশেষ কৃপা, আর আপনারা যদি একবার এই স্থানে এসে প্রসাদ পান, তাহলে কখনো এই ব্রজধামের এই প্রসাদের কথা আপনারা কখনো ভুলবেন না। আপনাদের জিভে অবশ্যই এই প্রসাদ স্বাদ লেগে থাকবে আপনাদের বাড়ি যাওয়া পর্যন্ত এবং তারপরেও। ব্রজধামে প্রসাদের কোনো তুলনা হবে না, কারণ এখানে সমস্ত ব্রজবাসীরা ভক্তরা সকলেই প্রসাদকে অত্যন্ত মাহাত্ম্যের সঙ্গে, অত্যন্ত কৃপা হিসাবে গ্রহণ করেন। তাই আসুন আমরা জেনে নিই কোন স্থানে এসে আপনারা সুস্বাদু মহাপ্রসাদ তৃপ্তি ভরে পেট ভরে ফ্রিতে পেতে পারেন। শুধু ভক্তবৃন্দ, তো আজ আমরা চলেছি শ্রীধাম বৃন্দাবনের গোশালাতে। এখানে সম্পূর্ণ ফ্রি প্রসাদ দু টাইম ভক্তদের দেওয়া হয়। তো আজকে বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ প্রসাদের আয়োজন করা হয়েছে। কী কী মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আসুন আমরা প্রথমে আপনাদের দর্শন করে এবং তারপরে আপনারা কীভাবে এখানে প্রসাদ পেতে পারেন সেই সমস্ত তথ্য দেব। তো এখানে মিষ্টির যে সমস্ত পদ সেটা তৈরি করা হয়েছে। দেখুন এত সুন্দর সুন্দর পদ, এটা ভাজা রয়েছে। কিছুক্ষণ পর একটার সময় প্রসাদ আজ চালু হবে। তো অন্যান্য দিন 9টা থেকে 9টার সময় একবার এবং 3টের সময় দু টাইম প্রসাদ হয়। তো আজকে বিশেষ অনুষ্ঠানের জন্য খুব তাড়াতাড়ি প্রসাদ দেওয়া হবে ভক্তদের, সেই কারণে ভক্তরা এসে বসেও পড়েছেন। তো আপনারা দেখলেন প্রথমে কত সুন্দর সুন্দর প্রসাদ আর তৈরি করা হয়েছে। তো আপনারা যদি বৃন্দাবনে এসে প্রসাদ পেতে চান, অবশ্যই সকাল 9টার সময় এবং দুপুর 3টের সময় এসে আপনারা এখানে গোশালায়, ইসকন গোশালায় এসে প্রসাদ পেতে পারেন। শুধু ভক্ত, আপনারা কোনো না কোনো সময় যদি ইসকনের প্রসাদ পেয়ে থাকেন, তাহলে আপনারা জানবেন ইসকনের প্রসাদ কত সুস্বাদু হয়। সেরকমই সুস্বাদু মহাপ্রসাদ প্রতিদিন এই স্থানে ভক্তদের নিবেদন করা হয়। তো আজ মোটামুটি 24টা আইটেম করা হয়েছে ভক্তদের জন্য, সমস্ত কিছু একবারে সুন্দরভাবে করা হয়েছে। আর আপনারা সকলেই জানেন ইসকনের প্রসাদ, এখানে এখনও দুটো স্টল বাকি আছে, দুটো জিনিস আসবে। দু রকমের পুরি করা হয়েছে, সামনে একরকম পুরি আমরা দর্শন করলাম এবং রাইসের দু রকম আইটেম করা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসাদ আমরা দর্শন করলাম এবং ভক্তরা অবশ্যই এখন দাঁড়িয়ে পড়েছে। মাতাজিদের একদিকে লাইন এবং প্রভুদের একদিকে লাইন, লাইনটা দেখুন কতটা বড় হয়ে গেছে এর মধ্যে। তো এখন বাজে 12:30, 1টার সময় শুরু হবে প্রসাদ। তো তারই আগে সকল মাতাজিরা প্রভুরা লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমরা কিছুক্ষণ পর দাঁড়াবো, যেহেতু আমরা ভিডিও করছি, তো সেই কারণে আমরা এখন পাবো না প্রসাদ। এই হচ্ছে লাইনটা এত বড় অবধি চলে এসেছে। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা যদি বৃন্দাবনে এসে প্রসাদ পেতে চান সুস্বাদু মহাপ্রসাদ, তো আপনাদের দুটো টাইম আছে, সকাল 9টার সময় এবং দুপুর 3টের সময়। সকাল 9টা এবং দুপুর 3টের সময় আপনারা ইসকন বৃন্দাবনের গোশালা এসে কাউকে জিজ্ঞাসা করবেন ইসকনে এসে, তো আপনারা এখানে এসে সুস্বাদু মহাপ্রসাদ পেতে পারেন। অন্যান্য দিন এরকম এত সমস্ত আইটেম হয় না, কিন্তু আজ বিশেষ আইটেম করা হয়েছে।
আর আপনারা যে এই ভিডিওটি দর্শন করছেন অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই এই স্থানে এসে সুস্বাদু মহাপ্রসাদ আস্বাদন করতে পারে। মাঝে মাঝে এরকম সুস্বাদু মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় বৃন্দাবন ইসকনের তরফ থেকে, আর এখানে অনুষ্ঠানও হয়। বৃন্দাবন তথা ইসকন মন্দিরে মাঝে মাঝে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়, যেরকম জন্মাষ্টমী গেল, পৌপাদের আবির্ভাব তিথি গেল, এছাড়া সামনেই রাধাষ্টমী আসতে চলেছে এবং একাদশী তিথি আসে, এছাড়া বৈষ্ণব আচার্যবৃন্দের আবির্ভাব তিথি তিরোভাব তিথিগুলিকে খুব সুন্দরভাবে পালন করা হয় এবং এই সুস্বাদু মহাপ্রসাদ তখন নিবেদন করা হয় ভক্তদের। তো আমরা প্রসাদ নিয়ে বসলাম, দেখুন আমাদের থালাতে থালার অবস্থাটা দেখুন, এত প্রসাদ আজ ভক্তদের দেওয়া হচ্ছে। তো আমরা মোটামুটি কিছু প্রসাদের নাম আপনাদের বলছি যেগুলো আমি জানি, তো যখন রাইস আছে, ডাল আছে, এখানে পনিরের সবজিও আছে, এখানে পনির, এটা আছে, আলুর দম আছে, এটা ভাজা রয়েছে, ক্যাপসিকাম দিয়ে ভাজা, একরকম ভাজা। তারপরে মিষ্টান্ন রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, তারপরে মিষ্টি দেখুন কত রকম আছে, এখানে একটা কর শক্ত মিষ্টি রয়েছে, লাড্ডু রয়েছে, আমৃত্তি রয়েছে, আর এখানে হালুয়া রয়েছে, সুজির হালুয়া, এখানে একটা সন্দেশ রয়েছে, এগুলোর টক রয়েছে, নামটা এখন মনে আসছে না, এখানে তারপরে রয়েছে একটা ভাজা ফুলুরি, তারপরে এই একটা নিমকি এবং রুটি, লুচি, আর এখানে আরেক রকম গুলো ভাজা রয়েছে, বেসনের ভাজা। তো এত সুন্দর সুন্দর প্রসাদ আজ ভক্তদের দেওয়া হচ্ছে। তো ইসকনে মাঝে মাঝে এরকম উৎসব হয়, জন্মাষ্টমী এবং পৌপাদের ব্যাস পূজাকে কেন্দ্র করে এই সুস্বাদু প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে। কতগুলো প্রসাদ আছে আপনারা আমাদের গুণে বলুন যে কত রকম প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে, আর আমরা আর গুনবো না। তো এভাবে আপনারা এসে শ্রীধাম বৃন্দাবনে সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, আর ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন, এবং বাইরে রয়েছে আইসক্রিমের ব্যবস্থা, আমরা যখন বাইরে বেরোবো তখন আইসক্রিমও দেওয়া হবে তা বলা হয়েছে। চলুন আমরা চট করে সুস্বাদু মহাপ্রসাদ পেয়ে নিই, আমরা তো সমস্ত কিছু পাবো না, আমরা কিছু প্রসাদ রেখে দেবো, আমরা রাত্রিতে পাবো। আর আজ আমরা দুপুর 12টা পর্যন্ত উপবাস ছিলাম, কালকেও আমরা উপবাস ছিলাম, যেভাবে মাঝে মাঝে উপবাস করলে এত সুস্বাদু প্রসাদ পাওয়া যায়, আপনারা উপবাস করুন এবং সুস্বাদু মহাপ্রসাদ রাধা মাধবের কৃপা হিসাবে লাভ করুন। আরই বল, বেরাবার সময় আমরা আইসক্রিমও পেলাম। শুধু ভক্তবৃন্দ, এই হচ্ছে কৃষ্ণ বলরাম হল, যেখানে প্রসাদাম হয়, এটা গোশালায় অবস্থিত, সামনে সমাধি মন্দির রয়েছে, সমস্ত ইসকন বৈষ্ণবদের আচার্যদের সমাধি মন্দির ঠিক সামনে অবস্থিত রয়েছে। আর এখানে ভক্তদের প্রসাদ প্রতিদিন সকাল 9টার সময় এবং দুপুর 3টার সময় দেওয়া হয়, এখনও ভক্তরা আসছেন, অনেক ভক্তরা আজ প্রসাদ পাবেন সেরকমই ব্যবস্থা করা হয়েছে। আর এই হলটি অনেক বড়, অনেক বিশাল, সেখানে কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমরা প্রসাদ পেলাম, এবার আর ওদিকে প্রভুদের লাইনে, দেখো প্রভুদের লাইনে যে উৎপাত শুরু হয়েছে, যাই হোক এরকম মাঝে মাঝে হয়ে থাকে, যে কোনো বিষয় না। তো আমরা এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি, হারি বল হারি কৃষ্ণ। অনেক কটা গহিমা রয়েছে, এটা হচ্ছে গোশালা। তো শুধু ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে থাকুন, শ্রীধাম বোজো ধাম থেকে সুন্দর সুন্দর ভিডিও দর্শন করার জন্য ধন্যবাদ। রাধে রাধে, হরি বল।